গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও করোনা অতিমারির দাপাদাপিতে অতিষ্ঠ জনজীবন। এই করোনা অতিমারির প্রকোপ থেকে রেহাই পেতে ৪৫ ঊর্ধ্ব বয়সের সাধারণ জনগণের মধ্যে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই প্রক্রিয়া বর্তমানে চালুও রয়েছে। ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের উপর থেকে অতিরিক্ত চাপ কমানোর জন্য মঙ্গলবার স্থানীয় রামঠাকুর সেবা মন্দিরে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এলাকার বিধায়িকার উপস্থিতিতে। এই দিন পৌর এলাকার ১০, ১১, ১২, ১৩, ১৪ নং ওয়ার্ডবাসীদের মধ্যে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আগামী দিনে স্থানীয় লোকনাথ আশ্রম, অনুকূল ঠাকুর আশ্রমেও ভ্যাকসিন দেওয়ার কাজ হবে। এর জন্য বিধায়িকা কল্যাণী রায় স্বাস্থ্য আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানান। মঙ্গলবার রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে ভ্যাকসিন নিতে আসা সাধারণ জনগণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা যায়। তো আপনারা জানেন সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্য কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, যেখানে ৪৫ বছর থেকে উপর যারা ব্যক্তিরা আছেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আমরা তেলিয়ামুড়ার মানুষের সার্বিক স্বার্থের কথা চিন্তা করে হসপিটালে তো ভ্যাকসিনেশন হচ্ছে, কিন্তু মানুষের এত চাহিদা এই ভ্যাকসিন নেওয়ার জন্য, মানুষ এতটাই উদগ্রীব, তার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে হাসপাতালে। তাই আমরা আমাদের খোয়াই জেলার সিএমওর সাথে কথা বলে রামঠাকুর সেবা আশ্রমে আমরা একটা ব্যবস্থাপনা করেছি, যেখানে ১০, ১১, ১২, ১৩, ১৪ নং ওয়ার্ডে মানুষ এই রামঠাকুর সেবা আশ্রমের আশেপাশে যারা রয়েছে সমস্ত মানুষ ৪৫ থেকে চতুর্থ সমস্ত মানুষদেরকে আমরা আহ্বান করেছি এখানে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।